হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও হাসি মুখে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন ধরে বাড়িতে আর মাংস হয় না, কারণ পরপর কয়েকটা বিয়ে বাড়ি ছিল, তো ওই কারণে আর বাড়িতে মাংস আনা হয়নি। এর মধ্যে তো অনেকদিন ধরে বাড়ির মাংস খেতে ইচ্ছে করছিলো, মানে বাড়ির রান্না করা মাংস খেতে ইচ্ছে করছিলো। তো বরকে বললাম যে আজকে মাংস নিয়ে এসো, তো বলতে বলতেই নিয়ে এসেছে। তো আজকের রান্নাটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ রান্নাটা করছে আমার বর। তো চলো তোমাদের সেটা দেখায়। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো এই যে বর, আপনি কোথায় চলে যাচ্ছেন? গরম লাগছে খুব। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে, তো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে, আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এটা এখন কিছুক্ষণ ভেজে নেবে। তো তোমাদের চলো দেখিয়ে দিই কী কী মশলা আছে। তো এখানে দেখো একটা বড় সাইজের টমেটো কেটে নেওয়া হয়েছে, আর এখানে মশলাটা করে নিয়েছি। তো এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন, আর আলুটা এখানে ভাজা হয়ে গেছে। তো দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমাদের লালি কী করছে। লালি লালি, তো লালিও এখানে দেখো মাংস খাওয়ার জন্য চলে এসেছে। তো আমরা সবাই খাবো, তো ও খাবে না কেন, তাই না? আর আজকে যেহেতু আমার বর বাড়িতে আছে, তাই লালিও এসে বসে আছে, কারণ আমার বরকেও খুব ভালো চেনে। মাংস কষাটা হবে খুবই স্পেশাল, কারণ আজকে বর রান্না করছে। তো অনেকদিন ধরে বর রান্না করে না, তো আজকে বললাম তুমিই করো রান্নাটা। তো আজকে হচ্ছে বরের হাতের স্পেশাল চিকেন কষা। তো আজকে আমি খুবই এক্সাইটেড বরের হাতে রান্না খাওয়ার জন্য, কারণ কি বলতো, প্রতিদিন তো আমরাই রান্না করছি আর একই রান্না খাচ্ছি। তো ওই একই একঘেয়েমি রান্না খেতে খেতে না একটা বিরক্তি বোধ চলে আসে। তো যেহেতু অন্য কেউ যদি রান্না করে, তো রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে। বর রান্না করছে, রান্নাটা তো ভালো হওয়ারই কথা। আর আরেকটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, সেটা হচ্ছে আজকে কিন্তু উনুনে রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে আরেকবার দেখাই। দেখো এখানে উনুনের আঁচে আজকে রান্না হচ্ছে, আর উনুনের আঁচের রান্নাটা তো দুর্দান্ত হওয়ারই কথা। তো দেখো রান্না কিন্তু চলছে। আর এখানে দেখো আমাদের লালির অবস্থা। লালি তোর মেয়ে কোথায়? পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার আদা রসুন আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এবার টমেটোটা দিয়ে দিচ্ছে, তো এটা দিয়ে কিছুক্ষণ আবার কষানো হবে। তো এবার নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, নুনটা দেওয়ার ফলে টমেটোটা গলে যাবে। তো এবার দেওয়া হচ্ছে হলুদ। আর এর মধ্যে দেওয়া হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। আর দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবে, যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে না। দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মশলাটার কালার দেখো কী সুন্দর এসেছে, তাই না? আর এখানে দেখো আগের থেকেই মাংসর মধ্যে দই মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো এবার মাংসটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমার বর ভালো করে কষিয়ে নিচ্ছে। তোমাদের রান্নাটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু দেখো বন্ধুরা এখানে মাংস কষানো চলছে।
তো এবার আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবে, তারপর আবার ভালো করে কষানো হবে। কিছুক্ষণ কষানোর পর জলটা ঢেলে দেবে। তো চলো ততক্ষণ মাংস কষানো হোক। আর আজকে আমি খুবই খুশি, কারণটা বলছি। আগের দিন তোমাদের বলেছিলাম আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হচ্ছিল, বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিলো যখনই আমি ভিডিওটা শ্যুট করতে যাচ্ছিলাম। তো আজকে বর মোবাইলটাকে নিয়ে গেছিলো সার্ভিস সেন্টারে, তো ওখানে দেখলো মোবাইলটার মারাত্মক কিছু হয়নি, শুধুমাত্র ব্যাটারিটা গেছিলো। তো ওরা ব্যাটারিটাকে চেঞ্জ করে দিয়েছে, তো এখন মোবাইলটা পুরোপুরি ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো ভগবানের অশেষ ধন্যবাদ যে মোবাইলটার বেশি কিছু হয়নি, অল্প অল্প দিয়ে হয়ে গেছে। তো আজকে আমি খুবই খুশি যে আমি আজ থেকে আমার মোবাইলে শ্যুটটা করতে পারছি, আর কাল থেকে তোমরা আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাইরে দেখো সন্ধে হয়ে গেছে, তো এবার সন্ধে দিতে যেতে হবে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই মাংসটা কতদূর রান্না করা হলো। দেখো মাংসটা কষানো প্রায় হয়েই এসেছে, আর কালারটা খুব ভালো এসেছে। যেহেতু অন্ধকার তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দেবো। তো দেখো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা বেশ ভালো এসেছে, গন্ধটাও বেশ ভালোই উঠছে। তো চলো এবার একটু আমি কাটিয়ে নিয়ে নেবো, খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। তো দেখো এখানে আমি কষা মাংস নিয়ে বসে পড়েছি, তো এবার টেস্ট করে দেখবো। আর ওখানে মাকে দিয়ে দিয়েছি, আর এখানে আমার আর আমার বরের আছে। তো চলো টেস্ট করে দেখি। মাংসটা কিরে হেভি হয়েছে কিন্তু। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কালকে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, তো এই সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম। তো কালকে রান্নাবান্না রাত্রে করার পর অনেকটাই কাঠ বেজে গেছিলো, তো মা বললো যে সকাল সকাল ভাতটা বসিয়ে দিই, উনুনেই হয়ে যাবে। তো দেখো এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তো ভাতটা হয়েও গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, আর হাঁড়িটাকে উপুর করে ফ্যান ঝরার জন্য রেখে দিয়েছে। আর তরকারিগুলো মনে হয় ঘরে গ্যাসের মধ্যে করে নেবে। আর আজকে সকালবেলা মা বাসন কোসন মেজে নিয়েছে, তো এবার আমাকে সকালের টিফিনটা করতে যেতে হবে। আর সকালের টিফিনে করব হচ্ছে রুটি, আর কালকে রাত্রে যেহেতু মাংস হয়েছিল, তো মাংস কিছুটা রয়েছে, তো ওই দিয়ে আমাদের সবার সকালে জলখাবার খাওয়া হয়ে যাবে। তো চলো একে একে বাকি কাজগুলো সেরে নিই। আর দেখো এখানে ফুল তোলা এখনও হয়নি, কারণ বাবা যেহেতু নেই বাড়িতে, তো ফুল তুলবে কে? টগর গাছটা তো দেখেছো অনেকটাই উঁচুতে, তো হাত পাওয়া যায় না সেইভাবে, তো কয়েকটা এই নিচের থেকেই ফুল তুলে নেবো ঠাকুরকে দেওয়ার জন্য। তো দেখো নিচে কয়েকটা রয়েছে, তো এইগুলোই পরে তুলে নেবো। ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কয়েকটা বোতল খালি হয়ে পড়েছিল, তো দেখো এখানে আমি বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। সকালের জলখাবারে যেহেতু রুটি হবে, তো দেখো বোতলে জল ভরার পর চলে এসেছি আটা মাখতে, তো আমি এখানে আটাটা মেখে নিচ্ছি। আমার এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাংসটাকে গরম করে নিচ্ছি, আর সাথে আছে কলা। এই দিয়ে আমরা সকালের জলখাবারটা সেরে নেব। আর দেখো সকাল থেকে কি গরমটাই না পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে জানো তো, আর ওদের তাপটাও সেই রকম দিয়েছে। ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর দেখো এখানে আমি গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রেও রুটি হয়, তারপর সকালেও রুটি হয়, তো ওই রুটির গুঁড়োগুলো পড়ে পড়ে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছে জানো তো। তো দেখো এখানে আমি মুছে প্রায় পরিষ্কার করেই নিয়েছি, তো আরও ভালো করে মুছে নিচ্ছি।
গ্যাস মোছার পর সবার প্রথমে চলে এসেছি মায়ের ঘরে ঝাঁট দেওয়ার জন্য। তো মায়ের ঘরটা ঝাঁট দেওয়ার পর চলে যাব আমার ঘরে, তো আমার ঘরটা তারপর ঝাঁট দিয়ে নেব। ঘর ঝাঁট দেওয়ার পর বাইরে জল নিয়ে চলে এসেছি সিঁড়িটা ধোয়ার জন্য। আর সিঁড়িটার মধ্যে চক আর লালি বারবার ওঠে, আর চক লালি যেহেতু মাটির মধ্যে শুয়ে থাকে তো তো ওদের গায়ে প্রচণ্ড ধুলো মাটি লেগে থাকে, তো এখানে এসে বারবার ওরা শোয়ে, তো তো ঝাঁট দিলে ওই ধুলোটা যেতে যায় না, তো একটু জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। ওই কারণে আমি প্রতিদিন জল দিয়ে সিঁড়িটাকে ধুয়ে দিই। তো দেখো এখানে আমি সিঁড়িটা ধুয়ে নিচ্ছি। তারপরেই আমি চলে এসেছি ঘরে ঘরটা মোছার জন্য। তো মায়ের ঘরটাই প্রথমে মুছে নিচ্ছি, কারণ ঘরটা মুছে দিলে মা ঠাকুরটা দিয়ে দিতে পারবে, তো ওই কারণে প্রতিদিন মায়ের ঘরটাই প্রথমে মুছে দিই, তারপর বারান্দা আর আমার ঘরটা মুছি। ঘর ঝাঁট দিয়ে মোছার পর চলে গেছিলাম কলতলাতে। কলতলায় অনেক কটাই বাসন পড়েছিল, সকালবেলা রান্না হয়েছিল, তারপর আমরা সবাই মিলে টিফিন করেছিলাম, তো অনেক কটাই বাসন পড়ে গেছিলো, তো সেইগুলো সব মেজে নিলাম। তারপরে কাপড় কাচলাম, কাপড় অনেকগুলোই পড়েছিল, শাশুড়ি মায়ের ছিল, আমার ছিল, বরের ছিল, তো ওইগুলো কেচে দেখো এখানে মেলে দিয়েছি। তারপরে স্নান করেই সবে এই আসলাম, আর ওই দিকে ঠাকুরটা মা দিয়ে দিয়েছে, তো এবার খেতে হবে। তো আজকে তোমাদের দুপুরের মেনুটা দেখানো হয়নি, তো চলো সেটা আগে দেখিয়ে দিচ্ছি। একটা বেজে গেছে জানো তো, একটা বেজে পার হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেল, চলো এবার খেয়ে নিই। তো দেখতে থাকো, পরে আবার আসছি। দেখো এখানে আমি ভাতটাকে গামলার মধ্যে ঢেলে নিয়েছি, হাঁড়িটা যেহেতু কালি ছিল তো গামলায় ঢেলে নিয়েছি তার কারণে। আর এখানে আছে ঝিঙে, আলু, কাঁচকলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল, তো বর নিয়ে চলে গেছে আর আমার মায়ের আছে। আর এখানে আছে চকদের মাছ, তো এটা হচ্ছে খয়রা মাছ। তো ঠিক আছে চলো আবার পরে আসছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ঘরে চলে এসেছি, কারণ আমার পেছন দিকে দেখো অনেক কটাই জামা কাপড় রয়েছে, তো অনেক দিন ধরে এগুলো পড়ে রয়েছে জানো তো, তো এগুলোকে ভাবছি ইস্ত্রি করব। তো সময়ের অভাবে ইস্ত্রি করা হয়ে ওঠে না, আর মায়ের ঘরেও অনেক কটাই রয়েছে, সবকটা আজকে করব না, কিছুটা করব আর কিছুটা রেখে দেবো, অন্যদিন করব সময় করে আবার। তো যা গরম পড়েছে কি ইস্ত্রি করব, কিন্তু করতে তো হবে, না হলে আবার বাইরে থেকে থেকে নোংরা হয়ে যাবে। দেখো এতগুলো জামা কাপড় ইস্ত্রি করলাম, তো এর মধ্যে আমার একটা কুর্তি আছে আর বরেরই বাকি সব আছে, টি শার্ট আছে, শার্ট আছে আর জিন্সের প্যান্ট, আর কয়েকটা জামা কাপড় বাকি আছে, আমার আছে, তারপর বাবার আছে, তো ওইগুলো অন্য একদিন করে নেব। এতক্ষণ দেখলে যে আমি ইস্ত্রি করছিলাম, তো ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি যে বাইরের ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, অনেকদিন ধরে জল দেওয়া হয়নি, আর বৃষ্টিও তো সেরকম হয়নি, কিছুদিন আগে একটু একটু হয়েছিল, তো ওতে কি আর হয়। চলো এবার গাছে জলটা দিয়ে দিই। গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, বেশি তো গাছ নেই, কয়েকটা গাছ রয়েছে, তো ওইগুলোতে একটু একটু দিয়ে দিলাম। আর দেখো জল দিতে দিতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে জানো তো,
আর সকাল থেকে রোদের তাপটাও প্রচণ্ড ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো এখানেই, টাটা।